বের হয়েছি গোসল দেওয়ার জন্য ডিপ মেশিনে শ্বশুরবাড়ি এলাকায়। এটা হচ্ছে বগুড়ার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের তারাতগাড়িতে। আর পরিবেশটা এত সুন্দর, ফার্স্ট মিশন ফেইল, এটা বন্ধ, তাহলে আমাদের ঘুরতে হবে অন্য জায়গাতেই, সেটা ধারণ ছিল। আচ্ছা ঠিক আছে, দেখুন একদম ওয়েদারটাই অস্থির অস্থির, অসাধারণ। সমস্যা নাই, সমস্যা নাই, অনেক পাওয়া যাবে, অনেক 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 আছে। ডিপ মেশিনে অনেক কষ্টে খুঁজে বের করলাম, বেশ কয়েক রাত ঘুরছি কিন্তু পাই নাই। এখন আমি আসি হচ্ছে কাহালু উপজেলাতে, কাহালু উপজেলা এখানে এখন আমরা গোসল দেবো। সেই মজা, সেই সেই পানি যে ঠান্ডা ভাই, পানি তো সে ঠান্ডা। ডিপ মেশিনে গোসল দিলাম, পানি এত ঠান্ডা, একদম বরফের মতো কঠিন অবস্থা, একদম অস্থির একটা অনুভূতি, খুব ভালো লাগছে। হেভি হেভি, আবার আসবো গোসল দিতে, আবার আসবো, মানে পানির এত চাপ দেখতে পাচ্ছি তো, যে অবস্থা ওখানে যে পানির নিচে বসবো মানে বসা যাচ্ছে না, এতটা পানির চাপ ছিল, একদম অস্থির একটা অনুভূতি। এই বছরে প্রথম ডিপ মেশিনে গোসল দেওয়া, লোভ ধরে গেল, আবার আসবো। নামাজের সময় হয়ে গিয়েছে, আরও থাকতাম, এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি।